আপন ভুবন বনসাইয়ে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আপন ভুবন বনসাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি নারিকেল গাছ আমি লাগিয়েছি। এই গাছটিকে কিছুটা চাষ করা এখন প্রয়োজন, যেহেতু আমি বনসাই তৈরি করবো। তো তখন আমি গাছটি কিছুটা পরিষ্কার করে নেব। প্রথমে আমি গাছটি খুব দুলছে, কারণ গাছের উপরের অংশটা খুব বেশি হোয়াইট হয়ে গেছে। আমি উপরের অংশ থেকে হোয়াইটটা কমিয়ে নিচ্ছি। হোয়াইটটা কমিয়ে নিতে হলে আমার পাতাগুলো কেটে ফেলতে হবে। আমি মূলত এখান এ পর্যন্ত রাখবো, তারপর থেকে কেটে ফেলবো। দেখি এই গাছের পরিচর্যা সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতাই নেই। ইন্টারনেটে বিভিন্ন বিদেশি ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, কারণ আমার দেশে এখন পর্যন্ত এমন কোনো ভিডিও পাইনি নারিকেল গাছের উপর। জানি না কতটুকু কি হবে। এর আগে একটা বনসাই তৈরি করার চেষ্টা করেছিলাম, সেই গাছটি মারা গিয়েছিল। আসলে অভিজ্ঞতা, সফলতা এবং বিফলতা দুটোই আছে। আর বিফল না হলে সফলতার তৃপ্তি পাওয়া যায় না। পুরোটা ধরেই কেটে দিই। আস্তে আস্তে একটু একটু করে গাছটিকে কেটে দিচ্ছি, যাতে গাছের ক্ষতির পরিমাণটা কম হয়, কারণ এই গোড়াটা নড়বড় করছে। নড়বড়ে ভাবটা আমার ভালো লাগছে না। যাই হোক দর্শক, আমি উপর থেকে কি করেছি, এখন গোড়াটাকে পরিষ্কার করে দেব। পরিষ্কার করে যে উডের অংশ, যে পার্ট তৈরি হয়েছে, সেগুলো বের করে দেব। আর এখান থেকে হাইট আরো কমিয়ে ফেলবো, এই পর্যন্ত রাখবো। প্রথম থেকে একেবারে একেবারে নিচ থেকে পরিষ্কার করার চেষ্টা করতে হবে। যদিও আমি এই ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ শিশু।
দর্শক, আজ আমি আপনাদের জন্য একটি ড্রাইভিং করে দেখালাম। এর আপডেট আমি সময়ের সাথে সাথে আপনাদের সঙ্গে উপস্থাপন করব এবং চেষ্টা করব পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে উপস্থাপন করব। তো এখন পর্যন্ত আপডেট নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে উপস্থিত। এয়ারটাইট করে দিয়েছি পলিথিন দিয়ে ঢেকে। এর ভিতরে মশার ভিতরে বোধ থাকবে এবং খুব শীঘ্রই নতুন কাটা গজানো শুরু করবে।